একটা মিনিট সময় নিচ্ছি। আমি প্রথমে আমাদের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট তহিদ আহমেদকে একটু ডাকছি এখানে, আমি সকল সম্পাদককে ডাকছি, আমাদের কোষাধ্যক্ষ কণিকা দাস, আমাদের আরেকজন সহসভাপতি মিলন কুমার রায়, তিনি এখন আসেননি, আমাদের সাধারণ সম্পাদক লিটন ফিলিপস, আমাদের সাংস্কৃতিক সম্পাদক রুনা রায়, সাহিত্য সম্পাদক ভারতী রায়, আমাদের আমাদের দপ্তর সেক্রেটারি, আমাদের অফিস সেক্রেটারি জাহিদ হাসান, জাহিদ আহমেদ সরি, আমাদের অর্গানাইজিং সেক্রেটারি মোর খান, আমাদের একটি কার্যকরী কমিটি, এই কমিটিতে আমরা 12 জন আছি যারা আমরা সমস্ত কার্য সম্পাদন করি, সেই সঙ্গে আমাদের আছে প্রায় 25 জন সাধারণ সদস্য, তাদের মধ্যে অনেকে এখানে আছেন। তো রাত হয়ে গেছে, আমরা অনেক কাজ করতে চাই, কিন্তু সাথে আপনাদেরকে চাই। আর কেউ আছে দিদি? তাহলে আমরা ছুটি নিতে পারি। আর কেউ আসবে? অবশ্যই অবশ্যই, আমরা আছি তোমাদের সাথে। আমাদের রোজলিন বটলেরও ও আসবে, মারিয়ান আসো, মারিয়ান বটলেরও আমাদের, রুমা চৌধুরী, সবাই চলে আসো, শিল্পকলার জামা অরুণা সাহা, আমরা যারা কাজ করছি, আমি তো একা আসলে কাজ করি না, একা কাজ করা সম্ভব নয়, সংগঠন একা চালানো কোনোভাবে দীর্ঘদিন এত সহজ কাজ নয়, সেই সঙ্গে আছে আমাদের বাচ্চারা যারা সবসময় তারাও আমাদেরকে সহযোগিতা করে। আমি কি কাউকে বাদ দিয়েছি? চয়নিকা পূজা কই? আসলে আমি তাদের অভিভাবকদেরকে অনেক অনেক কৃতজ্ঞতা জানাই, বাচ্চাদের জন্য তারা অনেক কষ্ট করে। দিদি একটু সবাই একটু কথা বললে একটু একটু থিমটা একটু বলেন, কথা বলেন, ভিডিও করছি। আজকে হলো 20 মার্চ 2023, শিল্পকলা একাডেমি আয়োজিত বাংলাদেশের 52তম স্বাধীনতা দিবস উদযাপন করছে আমরা এখানে সুইস সেন্টারে, জ্যাকসন হাইটসে। তো আগত অতিথিদের অনেক অনেক ধন্যবাদ, আসলে আমাদের স্বাধীনতা আমাদের গর্ব, আমাদের অহংকার, এবং এই প্রবাস জীবনে এসে যে আমরা বাংলায় চর্চা করতে পারছি, এবং আজকে আমাদের মেয়রের অফিসে আমাদের স্বাধীনতা দিবস উদযাপিত হয়, আমাদের বড় হলে স্বাধীনতা দিবস উদযাপিত হয়, সিটি হলে হয়, তো এটি আমাদেরকে খুব গৌরবান্বিত করে যে আমরা আমাদের বাংলা ভাষাকে শুধুমাত্র বাংলাদেশের মধ্যে সীমাবদ্ধ নেই, সারা বিশ্বে আমরা এখন অনেক বেশি আদরের মানুষ, আদরের ভাষা আমাদের ভাষা। আর আমি সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধুকে স্মরণ করছি আজকের এই জায়গা থেকে, যিনি ডাক না দিলে, যার ভালোবাসা না পেলে, যার ত্যাগ না হলে আমরা এত স্বাধীন সার্বভৌম একটি বাংলাদেশ পেতাম না। আমি স্মরণ করছি জাতির শ্রেষ্ঠ সন্তান, সকল মুক্তিযোদ্ধা, বিশেষ করে 52 থেকে 71-এ যারা আত্মত্যাগের বিনিময়ে আমরা যে দেশ পেয়েছি তাদের প্রতি আমি শ্রদ্ধা জানাচ্ছি। ধন্যবাদ ইউএস বাংলা নিউজ সেলিম ভাইকে, আমি কাউকে যদি বাদ দিয়ে থাকি ক্ষমা করবেন। এখানে আছেন আমাদের বর্ণমালার সম্পাদক মাহফুজুর রহমান, মাহফুজ ভাই অনেক বছর ধরে
সার্ভিস দিয়েছে শিল্পকলা থেকে সকল সংগঠনকে। মাহফুজ ভাই অনেক অনেক ধন্যবাদ ভাবি সহ আপনি এখানে আসার জন্য। আমি শেষ করব, কারণ আমাদের বাচ্চাদের বাচ্চারা একটু আপনাদেরকে গান শোনাতে চায়, নাচ দেখাতে চায়, নাকি মঞ্জুনাদের ভাই? তারপরে ফাঁকে ফাঁকে একটু কথা শুনবো আমরা। তো আবারও আমাদের দেখা হবে খুব তাড়াতাড়ি। প্রতিদিন আমাদের কাজ চলে, আনুষ্ঠানিকভাবে না চললেও আমাদের অফিসে আমাদের ক্লাস চলে, আমাদের মিটিং চলে, কিন্তু আমরা হয়তো একসাথে বড় জায়গায় কাজ করতে পারি না। তো খুব তাড়াতাড়ি আবারও আপনাদের সবার সাথে দেখা হবে। সবার জন্য অনেক শুভকামনা, বাংলার সাথে থাকবেন, ধন্যবাদ।